কদিনের বৃষ্টিতেই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে। কুমারঘাট পেচারথলের সিদং এলাকা জাতীয় সড়কের বিভিন্ন স্থানে মাটি খসে পড়তে শুরু করেছে। সড়ক দিয়ে খুব বিপজ্জনকভাবে চলছে ছোট বড় গাড়িগুলো। বৃষ্টির ফলে ওই এলাকার বিভিন্ন জায়গায় নেমেছে ধস, রাস্তায় উপড়ে পড়েছে গাছ। গাছ সরানোর কোনো উদ্যোগ নেই প্রশাসন, ফলে শুক্রবার সকাল থেকে দীর্ঘক্ষণ সিদং এলাকায় বন্ধ ছিল যান চলাচল। অবশেষে স্থানীয় কিছু যুবক গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করে দেয়। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিমত, রাস্তার অবস্থা খুবই খারাপ, আরো দিনভর বৃষ্টি হলে বড় গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যাবে। अभी हम लोग मेंटेनेंस का काम करवा रहे हैं। क्या हुआ है यहाँ पे? अभी ये सब बारिश के चलते हमारा ड्रेन ब्लॉकेज है, कहीं पे लैंडस्लाइड आ गया है, उस चीज़ को हम लोग रिमूव कर रहे हैं। आज से लगा हुआ है क्या? नहीं, काम तो हमारा बहुत पहले से हो रहा है, लेकिन आज हमारा कुछ ज़्यादा ही हैवी रेन हो गया, इसके चलते तो रोड ब्लॉक था। क्या रोड ब्लॉकेज तो था नहीं, हमारा रोड थ्रू आउट है, चल रहा है गाड़ी। রাস্তার ধস সরানোর কাজে লেগেছে একটি বেসরকারি রাস্তা নির্মাণকারী সংস্থা। জনগণের দাবি, প্রশাসন অবিলম্বে সড়কটির দিকে নজর দিক। ব্যুরো রিপোর্ট, চ্যানেল তিন রাত।